সারা দেশে আরো এক দফা কমেছে দেশি মুড়িকাটা পেঁয়াজের দাম। এতে নেমে এসেছে দেশি পুরাতন ও ভারতীয় পেঁয়াজের দামও। তবে স্থলবন্দরগুলোতে আটকা পড়েছে পুরাতন এলসি করা ভারতীয় পেঁয়াজ। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন এদেশি আমদানিকারকরা। ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে কেজি প্রতি দেশি মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকায়, যা গতকালের চেয়ে 10 টাকা কম। কমেছে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দরও, কেজি প্রতি দাম 110 থেকে 120 টাকা। অথচ গতকাল সকালেও পাইকারিতে এই পেঁয়াজের দর ছিল 180 টাকা। পাশাপাশি আজ চীনা ও পাকিস্তানি পেঁয়াজও পাওয়া যাচ্ছে প্রচুর। আজকে আমরা সকালে চাইছিলাম 75-76 টাকা চাইছিলাম, এখন 70 টাকা চাচ্ছি। মুড়িকাটা বাজারে আসছে, বাজারে দাম কম আছে। চট্টগ্রাম পোর্টে যেগুলো চায়না পেঁয়াজ এগুলো আসতেছে আর কি, এগুলো এখন 65-70 এরকম বিক্রি করতেছি। পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে এখন যে দামের ঊর্ধ্বগতি চলতেছে সেটা কমে আসবে এবং স্বাভাবিক অবস্থায় চলে আসবে। পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমার এই প্রভাব পড়েছে খুচরা বাজারেও। দিনাজপুর, রাজবাড়ি ও হিলির বিভিন্ন বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজের দাম এখন 80 থেকে 90 টাকা কেজি। গতকালও যা বিক্রি হয়েছে 100 থেকে 120 টাকায়। কমেছে দেশি পুরাতন পেঁয়াজের দামও। আমদানি করা ভারতীয় পেঁয়াজও মানভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। ইন্ডিয়ান এক্সপোর্ট বন্ধ, কিছু পুরাতন পেঁয়াজ কারো কাছে ছিল, ওটা থাকাতে আমরা বিক্রি করছি 180-90 টাকা কিনা, এখন বিক্রি করতেছে 100-110। গতকালকে চেয়ে আজকে আরো কেজিকে 10-20 টাকা কমে গেছে। বিক্রেতারা জানান দেশি পেঁয়াজের দাম কমে যাওয়ায় লোকসানের আশঙ্কায় কম দামে আমদানি করা পেঁয়াজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন তারা। পচনশীল মাল এটা থাকলে তো পচবে, এখন কম দামে দেশি পেঁয়াজ খাচ্ছে, এলসি খাচ্ছে না। যে ভারতে যা বিক্রি হচ্ছে আপনি 100 টাকা কেজি, লস দিয়ে বিক্রি করতেছেন। পেঁয়াজের দর নিম্নমুখী হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা। আগে তো অনেক কম ছিল, 110-120 ছিল, এখন 80-90 আছে, 40-45 হোক আমরা এটা ইনশাআল্লাহ চাই। এদিকে গেল 4 থেকে 5 দিন ধরে পুরাতন এলসি করা পেঁয়াজ হিলিসহ বিভিন্ন স্থলবন্দরে আটকে থাকায় লোকসানের শঙ্কায় পড়েছেন আমদানিকারকরা। পেঁয়াজ আমদানি না হওয়ার কারণে সরকারের রাজস্ব যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, পানামে হিলি স্থলবন্দর যেটা দৈনন্দিন গাই এটাও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং যারা সাধারণ শ্রমিক তারা মানবিত জীবনযাপন করছে, তাদের ইনকামও বন্ধ হয়ে গেছে। এদিকে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে গেল কয়েকদিনের মতো আজও বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঠাকুরগাঁওয়ে 80 টাকা কেজি দরে কিনে 85 টাকায় মুড়িকাটা পেঁয়াজ বিক্রির নির্দেশ দেওয়া হয়। পেঁয়াজ সহ নিত্যপণ্যের মজুদদারি ও সিন্ডিকেটের কারসাজি বন্ধের দাবিতে চট্টগ্রাম নগরের আমানত শাহ মাজার থেকে শুরু করে আন্দরকিল্লা পর্যন্ত পদযাত্রা করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। নাদিয়া আফরিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।